শরীর সুস্থ রাখতে প্রতিটি মানুষের প্রয়োজন প্রতিদিন একটা করে ডিম খাওয়া, এটা আমরা সবাই জানি। কিন্তু ডিম খেয়ে ফেলে দেওয়া খোসা কিন্তু কাজে লাগাতে পারেন আপনার দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে। দর্শক জানাবো কি কি কাজে ব্যবহার করতে পারবেন ফেলে দেওয়া ডিমের খোসা। বাড়িতে প্রায়ই রান্না হয় ডিম, কিন্তু রান্নার পর ডিমের খোসা চলে যায় ডাস্টবিনে। এখন থেকে সংগ্রহে রাখতে পারেন ডিমের খোসা, কারণ এতে যেমন আছে নানা পুষ্টিগুণ, তেমনি ব্যবহার করা যায় ঘরোয়া নানা কাজে। ঘরের সৌন্দর্য বর্ধনে ব্যবহার করতে পারেন ডিমের খোসা। রং তুলির আঁচড়ে ডিমের খোসায় করা যায় বিভিন্ন ধরনের আঁকিবুকি, আর তা পড়ার টেবিলে কিংবা অফিস রুমে রাখলে সৌন্দর্যে যোগ হবে ভিন্ন মাত্রা। ডিমের খোসা দিয়ে বানিয়ে ফেলতে পারেন দারুণ মোমদানি। গাছের গোড়ায় সার হিসেবেও ব্যবহার করতে পারেন ডিমের খোসা, এটি গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। রান্নার সময় হাঁড়ি কড়া পুড়ে গেলে তার মধ্যে ডিমের খোসা, লবণ ও পানি দিয়ে ফুটালে সহজেই দূর হবে পরাদাগ। ফ্লাস্ক পরিষ্কার করতেও ডিমের খোসা ব্যবহার করতে পারেন। পশু ও পাখির খাদ্যকে ক্যালসিয়ামের পরিপূর্ণতা দিতে পারে ডিমের খোসার চূর্ণ। হাঁস মুরগি ঠুকরে ডিমের খোসা খেতে বেশ পছন্দ করে। এছাড়া ডিমের খোসায় করা যায় রূপচর্চা। খোসা চূর্ণ, লেবুর রস, মধু ও দুধের সর মিশিয়ে তৈরি করতে পারেন দারুণ এক পেস্ট। ডিমের খোসার পাউডার ও অ্যালোভেরা জেল দিয়েও ফেস ওয়াশ বানিয়ে করা যাবে রূপচর্চা। পোচ কিংবা আমলেট বানিয়ে ডিমের খোসাটা রেখে দিন ঘরের এক কোণে, এতে কমবে টিকটিকির উপদ্রব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।